হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, তো আজকে তোমাদের জন্য ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে হাজির হয়েছি। তো এই টেক নিউজে ইনফরমেশনটা খুব সুন্দর সুন্দর আছে, তো বেশি কথা না বাড়িয়ে আমি আশা রাখবো কি প্রথমে টেক নিউজের দিকে ঝাঁপিয়ে পড়ি। তো প্রথমে যে টেক নিউজটা বলবো, দেখো আজকে 2022-এর এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আজকে আমাদের ইন্ডিয়ার বাজেট প্রেস হয়েছে, ঠিক আছে? তো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেখানে, তো সেসব নিয়ে আমি কথা বলছি না, কিন্তু স্মার্টফোন জগতে কি এমন বাজেট প্রেস হলো। তো স্মার্টফোন জগতে একটা খুব ভালো ফেসিলিটি এসেছে, যেটা তোমাকে আমি বলতে পারি স্মার্টফোনের প্রাইস আস্তে আস্তে কমতে পারে। তার কারণটা, কারণ তোমার ক্যামেরার যে সমস্ত সেন্সার বা ক্যামেরার যে সমস্ত মানে তোমার স্মার্টফোনের যে ব্যাটারি ফ্যাটারি, এই সমস্ত প্রাইসগুলো একটু ডাউন হতে পারে। হ্যাঁ, তো সেই কারণের জন্য স্মার্টফোনের প্রাইসটা কমতে পারে। তবে এখন দেখা যাক, 2022টা তো এখন পুরোটাই পুরো রয়েছে, বাকি মার্চ এপ্রিল মে জুন এরকম রয়েছে, তাহলে বোঝা যাবে যে স্মার্টফোনের দামটা কমছে না বাড়ছে। তো দেখা যাক। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে জিওর কাছ থেকে। তো তোমাদেরকে বলেছিলাম জিও একটা তোমার 5G স্মার্টফোন লঞ্চ করার কথা ভাবছে। তো সেই যে স্মার্টফোনটা জিওর কাছ থেকে আমরা পাবো 5G স্মার্টফোন, তো সেই স্মার্টফোনটার প্রাইসটা ল্যাক হয়েছে, মোটামুটি ধরে রাখো 10,000 থেকে 12,000 টাকার কাছাকাছি প্রাইস হতে পারে। এবং এর স্পেসিফিকেশন কিছু ল্যাক হয়েছিল, তো এটা তোমাদেরকে আমি বলেওছিলাম, যেখানে স্ন্যাপড্রাগনের তোমার 480 যে 5G প্রসেসার সেটা হওয়ার সম্ভাবনা আছে, 13 মেগাপিক্সেলের ক্যামেরা হওয়ার সম্ভাবনা আছে, এবং 5000mAh ব্যাটারি হওয়ার সম্ভাবনা আছে। তো এই স্পেসিফিকেশনের সাথে আমি তোমাদেরকে বলবো, যদি মোটামুটি প্রাইসটা 7,000 থেকে 8,000 টাকা হতো তাহলে জিনিসটা ভালো হতো, ঠিক আছে? তো মোটামুটি এই প্রাইসটা একটু বেশি, তবে না এলে তো বোঝা যাবে না, তো জিও নিয়ে আসুক, তারপরে না হয় এই নিয়ে কথা হবে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে মোটোরোলার কাছ থেকে, ঠিক আছে? তো মোটোরোলা তোমার অনেক ফোনই লঞ্চ করেছে, আমরা মোটোরোলার কাছ থেকে ফ্ল্যাগশিপ লেভেল বলো বিভিন্ন ধরনের ফোন দেখেছি। তো মোটোরোলা এরপর তোমার ইন্টার মার্কেটে একটা ফোনের ওপর কাজ করেছে, যেটা নিয়ে আসার চেষ্টা করছে, যেটা হচ্ছে মোটো S30 Pro। তো এই ফোনটা নিয়ে আসার চেষ্টা করছে। তো এই ফোনটা অ্যাকচুয়ালি তোমার মোটো Edge X30 নাম, যেটা চায়নার মার্কেটে লঞ্চ করেছিল, ওটারই সাকসেসার হিসেবে মানে নামটা চেঞ্জ করে ইন্টার মার্কেটে আসছে। মোটামুটি স্পেসিফিকেশন একই থাকবে, তোমার Snapdragon 8 Gen 1 প্রসেসার হবে সম্ভবত, এবং 144Hz রিফ্রেশ রেট হবে সেই ফোনটার মধ্যে, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক মোটোরোলা কতদূর কি করে, ফোনটা এলে খুবই ভালো ফোন হবে, তো দেখা যাক। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো ইনফিনিক্স এর একটা নতুন 5G ফোন যেটা ফেব্রুয়ারি মাসের আসার কথা ছিল, তো সেটা ফাইনালি ওদের ডেটটা ল্যাক হয়েছে, যেটা হচ্ছে ইনফিনিক্স বলছে নাকি ইনফিনিক্স 0 5G এই ফোনটা ফেব্রুয়ারি মাসের 8 তারিখে লঞ্চ হওয়ার কথা আছে। আজকে 1 তারিখ, 8 তারিখে হওয়ার কথা আছে। তো এখন পুরোটাই ধাঁধায় রয়েছি, তো এলে তো খুব ভালোই হয়, দেখা যাক ইনফিনিক্স কতদূর কি করে। তো এবারে ইনফরমেশন পেলেও অবশ্যই ইনফর্ম করব। তো 5G নিয়ে তোমাদেরকে আর একটা ইনফর্ম করতে পারি, আজকে বাজেট প্রেসেও কিন্তু বলা হয়েছে 5G কে নিয়ে তোমার কিছু কথা তুলে ধরা হয়েছে। সেখানে বলেছে কি 2022-এ কিন্তু 5G লঞ্চ হওয়ার প্রবল সম্ভাবনা আছে, মানে হবেই হবে, মোটামুটি একটা সিটি হলেও হবে। বাট তোমাদেরকে আমি বলতে পারি মোটামুটি ইন্ডিয়ার মার্কেটে 5G 2022-এই লঞ্চ হবে, হয়তো মোটামুটি 8 থেকে 10টা সিটিতে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে, তবে পুরোটাই দেখা যাক কি হয় না হয়। তো আশা করি তোমাদেরকে মানে এটুকু বলতে পারি 2022-এ তোমরা কিন্তু 5G দেখতে পাবে, ঠিক আছে? তবে দেখা যাক কতদূর কি হয়, এবং স্পিডও খুব বেশি। হ্যাঁ, তো তোমাদেরকে এই নিয়েও আগেও আমি অন্য টেক নিউজে বলেছি, তো এরকমই হতে চলেছে, তবে দেখা যাক কতদূর কি হয়। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আছে তোমার রিয়েলমির ভাই বলতে পারো, যেটা হচ্ছে ডিজো। তো ডিজোর আমরা অনেক ধরনের স্মার্ট ওয়াচ দেখেছি, তো এই রিসেন্ট লঞ্চ করেছিল ডিজো ওয়াচ আর নামে, তো মোটামুটি 3,000-3,500 টাকা প্রাইস ছিল। তো আর একটা স্মার্ট ওয়াচের ওপর ডিজো কাজ করছে, যেটা হচ্ছে ডিজো স্মার্ট ওয়াচ এস, ঠিক আছে? স্মার্ট ওয়াচ এস এটার ওপর কাজ করছে, এবং সম্ভবত তোমার মার্চ মাসেতে নিয়ে আসার পরিকল্পনা করছে, এবং বলা যাচ্ছে নাকি এখানে যে অ্যামোলেড ডিসপ্লে হবে, ঠিক আছে? অ্যামোলেড ডিসপ্লের সাথে আসবে এই স্মার্ট ওয়াচটা, তবে দেখা যাক এলে খুব ভালোই হবে। এবং আর একটা ইনফর্ম করে রাখি, ওয়াচ আরের যে মোটামুটি 3,000-3,500 টাকা প্রাইস আছে, ওটার থেকে কিন্তু প্রাইসটা কমবে, তো এরকমই জানা যাচ্ছে। তো দেখা যাক কতদূর কি করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করব। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো রেডমি K50 নামে যে ফোনটা আমাদের ইন্ডিয়ার মার্কেটে আসার কথা রয়েছে, সেটা দুটো ভেরিয়েন্ট আসবে বলছিলাম তোমাদেরকে, একটা তোমার Snapdragon 8 Gen 1 প্রসেসরের সাথে, একটা তোমার Dimensity 9000 প্রসেসরের সাথে। তো প্রথমে যে তোমাদেরকে বলে রাখি, প্রথমে যে ফোনটা আসবে সেটা কিন্তু Snapdragon 8 Gen 1 সসের সাথে আসবে, এবং এর কিছু কিছু ভেরিয়েন্ট হবে, আবার পরে হয়তো তোমার Dimensity 9000 প্রসেসরের সাথে অন্য ফোন আসবে, সেখানেরও 2-4টা ভেরিয়েন্ট হবে, মানে ওই
RAM ROMের ভেরিয়েন্ট হবে আর কি। তো দেখা যাক Redmi কতদূর কি করে এই ব্যাপারে ইনফরমেশন পেলে তো অবশ্যই ইনফর্ম করব। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো OnePlus 10 Pro যেটা হচ্ছে তোমার গ্লোবালি ভার্সন যেটা হবে বা ইন্ডিয়ান ভার্সন, সেখানে জানা যাচ্ছে কি অক্সিজেন OS 12 মানে অপারেটিং সিস্টেমটা ওদের তো ধরো অক্সিজেন হয় অক্সিজেন 12 এরকম হয়, তো ওই OSটা হবে অক্সিজেন OS 12 যেটা হচ্ছে তোমার Android 12 বেস, ঠিক আছে। তো মোটামুটি তোমাদেরকে এটুকু বলতে পারি এই 10 প্রোটা মোটামুটি মার্চ মাসে আসার সম্ভাবনা আছে। তো এই ফোনটা মোটামুটি ধরে রাখো অ্যান্ড্রয়েড 12 কিন্তু এখানে তোমরা প্রথমেই কিন্তু যারা কিনবে তারা কিন্তু প্রথমেই পাবে, এবং তোমাদেরকে বলতে পারি এটা তোমার ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হবে সম্ভবত। তবে দেখা যাক OnePlus কতদূর কি করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করব। তো চলে যাচ্ছি লাস্ট নিউজ, ঠিক আছে, Realme 9 Pro। তো Realme 9 Pro Plus, ঠিক আছে, তো Realme 9 সিরিজের ফোন যেটা তোমার ফেব্রুয়ারি মাসে লঞ্চ হচ্ছে। তো এই ফোনটার একটা খুব সুন্দর স্পেসিফিকেশন এখানে অ্যাড করেছে যেটা তোমাদেরকে বলবো, খুব ইন্টারেস্টিং খবর এটা। তো এটা হচ্ছে তোমার Realme 9 Pro Plus এর মধ্যে হার্ট রেটেড মানে হার্ট যেমন আমরা স্মার্ট ওয়াচে যেরকম মাপি হার্ট মাপি, তো সেরকম কিন্তু হার্ট মনিটর করতে পারবে তোমরা, ঠিক আছে। এবং সবথেকে বড় কথা এখানে যে ক্যামেরাটা ইউজ করা হবে বলছে নাকি সেটা ফ্ল্যাগশিপ লেভেলের মানে ক্যামেরা হবে, ঠিক আছে। ফ্ল্যাগশিপ লেভেলের যেরকম ক্যামেরা হয় এটা তো হবে, মানে সনি IMX এর সেন্সার ইউজ করা হবে। তবে দেখা যাক পুরোটা Realme হাতে এলে খুবই ভালো হবে, না এলে তো বোঝা যাবে না। তো এই ব্যাপারে ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করব। তো বন্ধুরা এই হচ্ছে আজকের টেক নিউজ। এই যে এতগুলো টেক নিউজ বললাম, এখানকার মধ্যে কোন টেক নিউজটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দুটো অবশ্যই করবে এবং কমেন্ট করে তোমার মতামতটা অবশ্যই জানাবে। আর হ্যাঁ সাপোর্ট করো, ঠিক আছে, সাপোর্ট করো, পাশে থাকো। হ্যাঁ তো অন্য একটা ভিডিওর সাথে কালকে দেখা করবো। হ্যাঁ আজকের মতো চলি, সুস্থ থাকো ততক্ষণের জন্য। নমস্কার।